আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কে অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই প্রত্যেকে অসংখ্য ভালো আছেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাডোপ শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে আপনারা যারা জয়েন করবেন যারা ভ্যালিভাবে সঠিকভাবে জয়েন করবেন তারা প্রত্যেকে এগারোশো পঞ্চাশটা করে কে এই চার টোকেন পাবেন যার প্রাইস এখন মোটামুটি বলা যাচ্ছে না কারণ এখন পর্যন্ত লিস্টেড হয় নাই তো অবশ্যই আমরা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সকল আপডেট সব সবার আগে পেয়ে যাবেন এখান থেকে যখন লিস্টেড হবে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দেব তো অবশ্যই প্রত্যেকে অ্যাড জয়েন করে নেবেন এখান থেকে লিস্টেডের পরে দেখা যাবে এখান থেকে পাঁচ থেকে ষাট ডলার পর্যন্ত প্রফিট চলে আসবে তো পাঁচ থেকে ষাট ডলার কিন্তু কম নয় এখান থেকে পাঁচশো থেকে ছশো টাকার মতো তো প্রত্যেকেই জয়েন্ট করে নিবেন অ্যাডবুকটা কিন্তু খুবই ভালো তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে সকল ভাইরা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিজ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা ভেলাই কন্ট অন করে দেবেন যেন আমাদের প্রত্যেকটা আর্নিং রিলেটেড ভিডিও নোটিফিকেশন আপডেট পৌঁছেছে আপনাদের কাছে সবার আগে এবং আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট যে সকল ভাইরা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যদি আপনি অ্যাডপ থেকে ইনকাম করতে চান আপনি যদি অ্যাডপ থেকে প্রতি মাসে ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখান থেকে যে অ্যাডপগুলো শেয়ার করা হয় এখান থেকে অ্যাডপগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক যাচাই বাছাই করে অ্যাডপগুলো শেয়ার করা হয় তো প্রত্যেকটি অ্যাডপে জয়েন করে রাখার চেষ্টা করবেন এবং অ্যাডোপে জয়েন করার পরে কীভাবে জয়েন করবেন সেগুলো তো এখানে বলা হয় তো প্রত্যেকে এখান থেকে সঠিকভাবে জয়েন করে নেবেন যে এই যে দেখুন এখান থেকে ভয়েস মেসেজের মাধ্যমে বলে দিয়েছি কীভাবে জয়েন করবেন তো প্রত্যেকটি আপডেট ফলো করবেন এবং প্রত্যেকটি অ্যাডপে জয়েন করবেন আপনি যদি উড্র আপডেট ফলো না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না অবশ্যই প্রত্যেকটি আপডেট ফলো করবেন তো চলুন এবারে দেখে নিই কীভাবে আমরা আজকের অ্যাডপটাতে জয়েন করব আজকের অ্যাডোপটাতে জয়েন করার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাবেন টু ডেস অ্যাডপ লিঙ্ক নাম্বার ওয়ান এখান থেকে জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পরে টেলিগ্রাম অ্যাপসটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনাদেরকে এই পোস্টের সামনে নিয়ে আসবে যাদের টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করা নাই অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা একদম ইজি আশা করি প্রত্যেকেই পারবেন শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন তারপরে এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে জাস্ট আপনারা এই যে দেখুন বোটের মাঝে এই যে দেখুন বোটের একটা লিঙ্ক দেওয়া রয়েছে বোটের মাঝে ক্লিক করে দেবেন বোটের মাঝে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে জাস্ট এটা স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে নিচ থেকে দেখতে পারবেন জয়েন অ্যাডোপ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করতে বলতেছে জয়েন করবেন এই যে দেখতে পারতেছেন এখানে গ্রুপ চ্যানেল রয়েছে এখানে জাস্ট ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করার পরে ব্যাকে এসে এখান থেকে জাস্ট এই যে দেখুন গ্রুপটা জয়েন করে এখান থেকে ভালো কিছু লিখে পাঠিয়ে দেবেন ওদেরকে তারপর এখান থেকে জাস্ট ব্যাকে আসবেন যেমন ধরুন লিখবেন গ্রেট প্রজেক্ট নাস প্রজেক্ট এরকম কিছু লিখে আপনারা জাস্ট ব্যাকে আসবেন আসার পরে এখান থেকে জাস্ট টুইটারে চলে যাবেন এখান থেকে টুইটারে চলে যাবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব সম্পূর্ণ বিস্তারিত বলে দেব এখান তাকে টুইটারে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে পিন পোস্টটাকে এদেরকে ফলো করতে হবে প্রথমে এখান থেকে জাস্ট ফলো করবেন ফলো করার পরে নিচে নিচের দিকে চলে আসবেন উপরে যে পোস্টটা দেখতে পারবেন এটাতে একটা লাভ রিয়েক দেবেন এখান থেকে জাস্ট লাভ রিয়েক দিয়ে দেবেন দেওয়ার পরে এখন একটা কমেন্ট করতে হবে প্রথমে একটা কমেন্ট করে নেবেন এখান থেকে জাস্ট কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন কমেন্ট বক্সে ক্লিক করার পরে এখান থেকে ভালো একটা কমেন্ট করবেন ধরুন এখান থেকে এরকম একটা কমেন্ট করবেন কমেন্ট করার পরে নিজ থেকে আপনাদের টুইটারের তিনজন ফ্রেন্ডের ইউজার নেমে এখানে বসাতে হবে অর্থাৎ তিনজন ফ্রেন্ডকে ট্যাক করতে হবে এরকমভাবে বসাবেন এখান থেকে এই যে দেখুন এখান থেকে এরকমভাবে বসাবেন বসানোর পরে এখান থেকে জাস্ট আপনারা এটুকু কপি করবেন এটুকু সম্পূর্ণ কপি করবেন এই যে দেখুন এটুকু সম্পূর্ণ কপি করবেন কপি করার পরে এরপরে এখান থেকে জাস্ট টুইট করে দিবেন জাস্ট কপি করলাম কপি করার পরে এখান থেকে রিপ্লাইয়ের মাঝে ক্লিক করে দেবেন উপ ওপর থেকে রিপ্লাইয়ের মাঝে ক্লিক করে দেবেন আমি যেহেতু অলরেডি করেছি তাই করতেছি না এখন আমি জাস্ট এখন এখান থেকে ব্যাকে যাচ্ছি তো এরপরে আপনাদেরকে এখান থেকে কুটুইট করতে হবে এখান থেকে জাস্ট এই যে দেখুন এই অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কুটুইট বাটনে ক্লিক করে দেবেন কুটুইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা কমেন্ট করেছিলেন সেটা জাস্ট এখানে পেস্ট করবেন এখানে পেস্ট করার পরে যে দেখুন রিটুইট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে নিজ থেকে দেখতে পারবেন ভিউ নামে একটা অপশন রয়েছে এখান থেকে এই যে কর্নার থেকে দেখতে পারবেন ভিউ নামে একটা অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অল্প কিছু সময়ের জন্য থাকে একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করবেন কয়েক সেকেন্ডের জন্য থাকে এখান থেকে জাস্ট আমি ক্লিক করে দেখাচ্ছি রিটুইটের মাঝে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যে দেখুন এর থেকে ভিউ নামে একটা অপশন রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে দেখুন এই পোস্টটা এই পোস্টার লিঙ্কটা কপি করতে হবে অর্থাৎ আপনি এইটাকে রিটুইট করেছেন কুটুইট করেছেন এই কুটুইট লিঙ্কটা কপি করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন কখন কীভাবে কুটুইট লিঙ্ক কপি করতে হয় আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন তো এখান থেকে নিজ থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন এই যে দেখুন শেয়ার আইকন এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে দেবেন শেয়ার আইকনে ক্লিক করার পরে যে দেখুন কপি লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে ভোটের মাঝে যাবেন ভোটের মাঝে আসার পরে এখান থেকে আপনাদের টেলিগ্রামের ইউজার নেম সাবমিট করতে হবে এখান থেকে টেলিগ্রাম ইউজার ইউজার নেমটা সাবমিট করে দেবেন অ্যাট দ্য রেট সহকারে তারপরে নিজ থেকে টুইটারের প্রোফাইল লিঙ্ক চাইবে না এখান থেকে দেখুন রিডুই রেটুইট লিঙ্কটা চাইতেছে এখান থেকে রেডুইট লিঙ্কটা সাবমিট করতে হবে এখান থেকে টুইটারের প্রোফাইল লিঙ্ক দিলে কিন্তু হবে না এখান থেকে অবশ্যই যে রিটুইট লিঙ্কটা কপি করেছিলেন এই মাত্র কপি করলেন এটা সেন্ড করতে হবে এখান থেকে সেন্ড করার পরে এখান থেকে জাস্ট ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলতে এটা না করলেও চলবে এখান থেকে জাস্ট ডান বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে যেহেতু ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা চাচ্ছে না সেক্ষেত্রে এখান থেকে এটা না করলেও হবে তারপরে এখান থেকে জাস্ট স্মার্ট চেন বিএন বিড্রেসটা সাবমিট করে দেবেন এখান থেকে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পরে এখান থেকে জাস্ট স্মার্ট স্মার্ট চেন বিএনপটা সাবমিট করে দেবেন এই যে দেখুন স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা এটা জাস্ট কপি করবেন এখান থেকে লিঙ্কটা কপি করে এখান থেকে জাস্ট সাবমিট করে দেবেন কপি করার পরে এখান থেকে ভোটে এসে এখানে জাস্ট সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনাদের কাজ কমপ্লিট এখান থেকে যখন কোনো আপডেট আসবে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো অবশ্যই টেলিগ্রামের প্রত্যেকটি আপডেট ফলো করবেন এবং প্রত্যেকটি অ্যাডপে জয়েন করে রাখার চেষ্টা করবেন কারণ কখন কোন অ্যাডপ থেকে ভালো একটা প্রফিট চলে আসবে সেটা কিন্তু কেউই বলতে পারে না তাই অবশ্যই প্রত্যেকটি অ্যাডপে জয়েন করে রাখার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আবার অনেকে আসে যারা অ্যাডপে জয়েন করে কিন্তু অডুডু আপডেট ফলো করে না এরকম করলে কিন্তু হবে না অবশ্যই প্রত্যেকটি আপডেট ফলো করতে হবে আবার অনেকে আসে দু একটা অ্যাডপে জয়েন করে আবার দু একটা এই দু একটা অ্যাডোপে জয়েন করে না এভাবে করলে কিন্তু আপনি তেমন একটা ইনকাম করতে পারবেন না অনলাইন থেকে অ্যাডোপ থেকে তো প্রত্যেকটি অ্যাডপে জয়েন করে রাখার চেষ্টা করবেন দেখা যাবে কোনো একটা অ্যাডপ থেকে আপনি ভালো একটা প্রফিট চলে আসবে এখান থেকে এখন বেশিরভাগই দেখা যায় র্যান্ডম এডোপ তবে আজকে যেটা শেয়ার করি সেটা কিন্তু প্রত্যেকটি ইউজারকে দিবে তো প্রত্যেকে জয়েন করে রাখার চেষ্টা করবেন খুবই ভালো একটা অ্যাডপ তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নক দেবেন এখান থেকে জাস্ট আমার সাথে যোগাযোগ করার জন্যই যে দেখুন টেলিগ্রামের যে চ্যানেলের লোগোটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আমার ইউজার নেমটা দেখতে পারবেন এখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম